তাংশালো আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হরনগর চংমারিও কোপলাই ইংনানি আওয়াই মুং পান্ডাও ককনারখা হাস্তিনি কচা মন্ত্রী অকরা এবার রাজ্যসভানি এমপি বিপ্লব কুমার দেব তাই তাবুকনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা কে সেই ব্যক্তি কোন দল আজকে একত্রিত হয়েছে প্রমাণিত করে সামনে রাখতে হবে তার জন্য মিত্র বেশি সুফিয়ে লাভ নেই এদিক ওদিক গিয়ে একটাই ইস্যু 2018 তে মানুষ মুক্তি চেয়েছিল স্বাধীনতা চেয়েছিল স্বাধীনতা পেয়েছে মুক্তি পেয়েছে 2023 এবার ভবিষ্যৎ নির্মাণের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার লাগবে ত্রিপুরাবাসী ভবিষ্যৎ নির্মাণ আর সেই বিষয় বুথ প্রেসিডেন্ট থেকে নিয়ে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে প্রত্যেকটা জায়গায় বিষয় রাখো ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে জাতি জনজাতি যে কোনো সামনে রাখো যে ত্রিপুরার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে দিতে পারে পারবে কমিউনিস্টরা পারবে কংগ্রেস কোয়েশন পার্টি যে পার্টি আজ গর্ব করতে গান্ধী ফ্যামিলি থেকে হতে হবে গান্ধী ফ্যামিলিও ছেড়ে দিয়ে খালেদের কাছে পার্টি চলে গেছে এরাই ছেড়ে যায় কমিউনিস্ট ধ্বংসাত্মক মানসিকতা আমি আজকে এই রবীন্দ্র ভবন থেকে কমিউনিস্টের বন্ধুদেরকে বলবো আপনাদের ভবিষ্যৎ যোজনা কি ত্রিপুরার ছেলে মেয়ে নজমার জন্য কি চিন্তা করেছেন ভারতীয় জনতা পার্টি তো আগামী 25 বছর যাবৎ কি করবে তার রূপরেখা তৈরি করে ইয়াং জেনারেশন সামনে রেখে গেছে কমিউনিস্টের মাসিক কাঠি আছে আর কংগ্রেসের কাছে কি আছে তার জন্য বন্ধু শুধু আমাদেরকে যেতে হবে বলতে হবে এদিক ওদিক কথা বলার দরকার নেই সে কৃষক বাবা হোক মা হোক আর কোন গ্যাজেট অফিসার ফার্স্ট ক্লাস অফিসার হোক আর কোন বড় ব্যবসায়ী আর ছোট ব্যবসায়ী হোক প্রত্যেকে রোজগার করে কষ্ট করে তার ছেলে মেয়েকে ভবিষ্যৎ তৈরি করার জন্য তার ঘর দিয়ে যাবে তার রোজগারের ব্যবস্থা করে যাবে তার জীবন সুন্দর হোক তার জন্যই মা বাবা পরিশ্রম করে আর সেই মা বাবার ভূমিকা যদি কোনো পার্টি কোনো দল কোনো নেতৃত্ব আছে সেটা নরেন্দ্র ভাই মোদীর চাইতে বড় গার্জিয়ান ভারতবর্ষের মধ্যে আর কাউর কাছে নেই মোদী আমাদের সঙ্গে আছে বিশ্বাস আমাদের সঙ্গে আছে মোদী মানে বিশ্বাস মোদী মানে ডেভেলপমেন্ট মোদী মানে 130 কোটি ভারতবাসী তাই আমার সমস্ত কার্যকর্তার প্রতি আমার বিনম্র নিবেদন থাকবে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেকের কাছে যাওয়া আর বলা আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আপনি ভারতীয় জনতা পার্টি কমল নিশানে আসুন দেখবেন আপনি আপ পুরো ত্রিপুরা চলে আসবে আপনি আপ পুরো ত্রিপুরা চলে আসবে আর আমার বিশ্বাস আমার দেবতুল্য যে কার্যকর্তারা ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে এসছে নিজেদের মধ্যে মত বিপদ সমস্ত গুলো ভুলে আমাদের ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে যে অন্য পার্টির সঙ্গে নেই মোদীর সঙ্গে আছে আমাদেরও ছেলে মেয়ে আছে আমাদেরও ভাই বন্ধু আছে তার জন্য আজকে সভাপত থেকে যখন যাব সবাই এক সঙ্গে এক মানসিকতা এক ভিজন যে আমরা ত্রিপুরাকে সুন্দর এক ভবিষ্যৎ দেব এক স্বর্ণিম অধ্যায় তৈরি করব ত্রিপুরাতে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাবো ত্রিপুরার মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে সেই দিশাতে কাজ করব আর এই মানসিকতা নিয়ে এই সভাগার থেকে আমরা বেরোবো সবাইকে একবার হাত উপর করে বলো ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টি এবার মানুষ ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু পরন্তু কোথা থেকে আসে নিজের ভবিষ্যতের জন্য দেবে সরকারের কারণে সিট রয়েছে নরেন্দ্র ভাই মোদীর কারণে রয়েছে যদি কমিউনিস্টরা সরকার থাকতো
তো সাউথে 70 খানা খুন হতো, জোট সরকার কংগ্রেসের সরকার দেখেনি মানুষে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের আজকে যে বুথ বিজয় অভিযান, সেই অভিযানকে সামনে রেখে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আদরণীয়।